হ্যালো এভরিওয়ান, আমি সোনা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার হেসেলে। তাহলে আজকে আমি যে রান্নাটা করব, কি রান্না সেটা দেখার জন্য সাথে থাকো, পাশে থাকো। আজকে যে রান্নাটা করব সেটার নাম হলো পাবদা মাছের রসা। কি কি লাগছে আগে দেখিয়ে দিই আমি। এখানে পাবদা মাছ ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। সর্ষের তেল কেন মাখিয়ে রেখেছি, যাতে মাছটা যখন আমি দেব তেলে তখন যেন বিস্ফোরণ না ঘটে তেলের মধ্যে। ফুটফাট ফুটফাট ফুটে আমার সারা রান্নাঘর বিস্ফোরণ ঘটে যায়, ওই জন্য সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ মাছগুলো আমাকে এতগুলো মাছ ভাজতে হবে, তাই জন্য এই পুরো তেলটা নাও লাগতে পারে রান্নায়। এখানে যা আছে এটা হচ্ছে টমেটো কুচি। এই একটা টমেটোটা এখানে রেখেছি দেখানোর জন্য, আমি এই সাইজেরই একটা টমেটো কিন্তু রান্নায় ব্যবহার করছি। চারটে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। এখানে আছে জিরে, সাদা জিরে গোটা, আর এখানে যে কটা আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি মশলায়, আমি মশলাটা যে বানিয়েছি সেটা এটা ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে জিরে, সাদা জিরে, আর এখানে আছে শুকনো লঙ্কা। এই কটা শুকনো লঙ্কাই আমি দিয়েছি। এই যে মশলাটা, জিরে আর লঙ্কা বাটার মশলা, শিলে বেটে আমি এই মশলাটা রেডি করেছি। নুন, হলুদ, চিনি, এটা আমি পরিমাণ মতো ব্যবহার করবো বলে এটা আর আমি কোয়ান্টিটি মেজার করে আর রাখিনি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি কড়াটা বসাই এবার গ্যাসে। কড়াটা গরম হোক, তারপর আমি এতে সর্ষের তেলটা দেব। আচ্ছা, এবার আমি সর্ষের তেলটা মাছ ভাজার জন্য ঢেলে দিই। এতটা সর্ষের তেল দিলাম, বাকিটা আমি রাখছি, এটা পরে যদি লাগে তো লাগবে। আমি যে রান্নাগুলো করি তোমরা কিন্তু দেখবে যে তেল আমি খুবই সামান্য ব্যবহার করি, যতটা না লাগলে নয়। আর যে ইনগ্রিডিয়েন্টস, মশলাপাতি, যা কিছু আমি ইউজ করব রান্নায় সবই কিন্তু যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে। কোনো কিছু এমন আহামরি আমি কোনো ইনগ্রিডিয়েন্টস দেবো না যেটা তোমাদের থাকলো না, সেই দিন বানাতে ইচ্ছা করলো আমার রেসিপিটা দেখিয়ে তোমরা সেদিন বানাতে পারলে না। যেগুলো ইজিলি বি অ্যাভেলেবেল ইন ইয়র কিচেন সেই আমি মশলাপাতি দিয়েই কিন্তু আমি করব, ঠিক আছে? চলো তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো কিছু কিছু করে দিয়ে ভেজে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, আর আমাকে কিন্তু এটা ঢাকতে হবে, ফুটফাট করে ফোটে। মাছগুলো আমি তাহলে ভেজে নিই, তারপর বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। এই যে দেখো মাছগুলো ভেজে আমি এটাতে তুলে রেখেছি। এই যে তেলটা, এই তেলটা আর লাগলো না রান্নায়, আমার যে তেলটা আছে সেটাতেই হয়ে যাবে। আর তাও তেলটা অনেকটা বেশি, আমি একটু তুলে রাখি। কিছুটা তেল আমি এতে তুলে রাখি, না হলে এই যে চার হাতের মতো তেল তুলে রাখলাম আমি। এবার বাকি রান্নাটা এগোনো যাক। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে একটু কালো জিরে ফোড়ন দেবো।
এই যে একদম যত সামান্য ফোড়ন দিলাম। কালো জিরাটা হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে টমেটো গুলো দেবো। এই যে এই একটা যে টমেটো শুকিয়ে রেখেছি সেটা টমেটো এখানে কুচানো দিলাম। আচ্ছা টমেটোটা আমি আগে কেন দিলাম, যাতে একটু নরম হয়ে যায় টমেটোটা, নুন অ্যাড করছি এতে। মশলার পরে না টমেটোটা দিলে চেয়ে থাকে টমেটোটা, খাওয়ার সময় মুখে পড়ে। আর তোমাদের দাদা খাওয়াতে টমেটো মুখে পড়বে সেটা পছন্দ করে না, তাই জন্য আগে টমেটোটা আমি এখানে দিয়ে দিই তেলে, তাহলে একটুখানি নুন দিয়ে দিই গলে যায়। এই দেখো তোমরাই দেখবে কেমন গলে যাবে টমেটোটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ টমেটোটা কিরকম গলে গলছে আস্তে আস্তে। আমি যেমন করে রান্না করছি এইভাবে তোমরাও একটু রান্না করো, দেখবে বাড়ির যে গুরুজন বয়স্কজন যারা আছে বাচ্চারা তারাও খুব রেলিশ করে খাবারগুলো খাবে, কারণ একদম কম মশলা কম তেল, ঝালটা তোমাদের টেস্ট অনুসারে। একটু রান্নাটা করে দেখো, দেখো ভালো লাগবে। এবার আমি এর মধ্যে এই যে জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছি শিলে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল অ্যাড করি এতে। এবার মশলাটাকে কষাবো, আমি খুব ভালো করে কষাবো। এতে একটু নুন দিই। একদম সামান্য, হ্যাঁ সামান্য হলুদ দিচ্ছি। একদম কটা দানা চিনি, একদম কটা দানা একদম চিনি। এইটা মশলা কষানো হচ্ছে। পাবদা মাছ অনেক রকম করেই করা যায়, আমি দই পাবদা করি, সর্ষে পাবদা করি, আবার পাবদা মাছের রসাও করি। তো আজকে আমি সর্ষে দিয়ে পাবদা মাছটা না করে একটু পাবদার রসা কেমন করে আমি করি শুধু জিরে বাটা দিয়ে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর সবসময় সব রান্নায় যে পেঁয়াজ রসুন আদা এইসব দিতেই হবে সেটা কিন্তু নয়, এগুলো ছাড়াও কিন্তু রান্না সামান্য একদম জিরে বেটে, জিরে আর লঙ্কা বেটে হাতে রান্না করলে সেটার টেস্ট একবার তোমরা খেয়ে দেখবে। আর আগে আমি কিন্তু শিলে মানে বাটতে পারতাম না, আগে আমি মিক্সিতেই মশলাটা করতাম যে কোনো রান্নার, কিন্তু দেখতাম যে তার গ্রেভিটা অনেকটা হয়ে গেছে, কারণ একটু জল দিতে হতো। শিলে কি তুমি এতটা, এই যে এতটা তুমি নিলে এই পরিমাণ নিচ্ছ তো এই পরিমাণই বাটাটা কিন্তু হচ্ছে, কিন্তু মিক্সিতে গ্রেভিটা অনেকটা বেশি হয়ে যায়, তো খুব একটা খেতেও ভালো লাগে না, মানে স্বাদ শিলে বাটা রান্নার স্বাদই একটা আলাদা সেটা তোমরাও জানো। এখন আর শিলে বেটে সব মশলাগুলো দিয়ে রান্না করে খেতে খেতে এমন হয়ে গেছে
এখন আর মিক্সিতে বেটে মশলাটা দিয়ে রান্না করতে ইচ্ছেই করে না আমার। এই দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে, তার মানে মশলাটা কিন্তু কষানো আমার কমপ্লিট। এবার জলটা আমি অ্যাড করে দেবো, রসা বানাবো, খুব একটা জল অ্যাড করব না, একদম অল্পই দেব। এই এতটা জলই আমি দেব রান্নায়। জল যেহেতু দিলাম তাই অল্প একটু নুন অ্যাড করব, সামান্য একদম পিঞ্চ অফ সল্ট। ব্যাস নুনের, নুন দেওয়া শেষ। এবার নুনের ডাব্বা চলে গেল তার যথাস্থানে, হলুদেরও ডাব্বা চলে গেল তার যথাস্থানে। এবার হোক জলটা ফুটুক, তারপর মাছগুলো দেব। জল আমার ফুটছে, এর মধ্যে কিছুটা ধনে পাতা আমি এখন দেব, যাতে ধনে পাতার গন্ধটা ছড়িয়ে যায়। আর কিছুটা রেখে দিলাম, এখানে যে চারটে কাঁচা লঙ্কা আছে সেইগুলো আমি কাঁচি দিয়ে একটুখানি সামান্য ফেলে দেব। পুরো ফেলে দিলে কি হয়, লঙ্কার বীজগুলো এর সাথে অ্যাড হয়ে যায়, যে ঝাল বেশি হয়ে যায়। এবার আমি তোমাদের দাদা একটু ঝাল বেশি খাই, তাই এই লঙ্কাগুলোকে একটু ডোলে খেয়ে নিলাম। আর এমনিও বাটা লঙ্কা আছে, আর তাতাম তো ঝাল খেতে পারবে না, তাই লঙ্কা বেশি দেওয়া যাবে না। এবার এই মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিই ঝোলে। গ্যাসটা, ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে না আমি একটু ঢেকে দেব। মাছগুলোকে কিন্তু খুব সাবধানে আমাকে ভাজতে হয়েছে, একদম ছোট্ট ছোট্ট মাছ তো, না ভাজলে সাবধানে ভেঙে যাওয়ার চান্স থাকে। এই যে মাছগুলো এবার এর মধ্যে দিয়ে আমি একটু ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই, এবার একটু ফুটুক ঝোলটা, মাছের মধ্যে একটু রসটা যাক, তারপর দেখাচ্ছি। এই যে আমার হয়ে এসেছে মোটামুটি রান্নাটা, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মাছগুলো অনেকটা রস টেনেছে। আর এই দেখো মাছখানে কি এসেছে, এই দেখো চলে এসেছে মায়ের রান্না দেখতে। কেন বলো তো, এ রেডি থাকে, মা রান্না করবে আর আমি টেস্ট করব, তাই না মাম্মা? একটু টেস্ট করব, তাই না? আচ্ছা তুমি যাও, আমি এটা করে নিই, তারপর দিয়েছি আমাকে দেখতে হবে না, তুমি যাও। আচ্ছা আর আমি বেশি টানাবো না, এটা এমনি টেনে যাবে। এই যে বাকি ধনে পাতাটা রেখেছিলাম, এবার এর উপর ছড়িয়ে দেবো। এই যে ছড়িয়ে দিলাম, এবার এর উপর ছড়িয়ে একটু ফুটে নি। ব্যাস এবার গ্যাসটা অফ করে দিলাম, আমার পাবদা মাছের রসা রেডি টু সার্ভ। এবার সার্ভ করি আমি। টেস্ট করো। বারবেজ, এমন বারবেজ হয়েছে না, বারবেজ
পারফেক্ট বাবা তোমার ঝাল লাগছে না বাবা না লঙ্কা দিয়েছি তো একদম ঝাল লাগছে না একদম ঝাল লাগছে না খাও তুমি খাও হ্যাঁ আশা করি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগেছে আর আমার যদি রান্না ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেমন লাগলো আমার রান্না আর অবশ্যই বাড়ির লোকজনকে একটু করে খাইও দেখবে তারাও বলবে কেমন হয়েছে না হয়েছে আসি আমি আজকের মতো আপাতত এটুকুই থাক পরের দিন আবার আসবো আমার কিছু বানানো নতুন কিছু নিয়ে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল বাই